এক রাতের মধ্যেই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করলো পুলিশ। বসিরহাটের ওই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা ইতিমধ্যেই সম্ভব হয়েছে। ঘটনা ইতিমধ্যে গ্রেফতার করাও হয়েছে। জানা গিয়েছে অপহরণকারীদের একজনের ভাড়া বাড়িতে রাখা হয়েছিল ওই অপহৃত ব্যবসায়ীকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, অপহরণকারীর এক অপহরণকারীর ভাড়া বাড়িতে রাখা হয়েছিল ওই ব্যবসায়ীকে। পুলিশের তরফ থেকে মিলেছে এই তথ্য সূত্রের খবর, অপহরণের পর সেই বাড়িতে রাখা হয়েছিল ব্যবসায়ীকে। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, বিস্তারিতভাবে জানতে চাইবে বিষয়। জানিয়ে রাখবো যে সেখান থেকে কিডন্যাপ করা হয়েছিল এই অ্যাক্রোপলিস যে শপিং মল, তার পাশে একটি জায়গা থেকে কিডন্যাপ করা হয়েছিল অপহৃতকে, এবং সেখান থেকে তাকে আনা হয়েছিল। অপহরণের পর তাকে রাখা হয়েছিল একটি বাড়িতে, টলিগঞ্জের একটি বাড়িতে, যেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করেছে। সেই বাড়ি ছিল কিন্তু এখনো অবধি যে সাতজন ধরা পড়েছে, সেই সাতজনের মধ্যে একজনের ভাড়া বাড়ি ছিল টলিগঞ্জের এখানে, এবং সেখান থেকেই সেই বাড়িতেই কিন্তু রাখা হয়েছিল কুতুবুদ্দিন গাজীকে, এবং সেখান থেকেই পুলিশ তাকে উদ্ধার করে। এবং প্রথমে পুলিশ টাওয়ার লোকেশন ট্রেস করে তার এই অ্যাকিউজ অবধি পৌঁছায়, অর্থাৎ অপহরণকারী অবধি পৌঁছায়, এবং তারপর তাকে কসবায় এনে রীতিমতো জিজ্ঞাসাবাদ করে, এবং সেই জিজ্ঞাসাবাদেই কিন্তু জানতে পারে যে তাকে কোথায় রাখা হয়েছে কুতুবুদ্দিন গাজীকে। এবং সেই অভিযোগ যে অপহরণকারী, সেই অপহরণকারীকে সঙ্গে নিয়ে এসে কিন্তু কুতুবুদ্দিন গাজীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে কলকাতা পুলিশ, অর্থাৎ এআরএস গুন্ডা দমন শাখা এবং কসবা থানার আধিকারিকরা। যৌথ অভিযানে উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে টলিগঞ্জের একটি বাড়িতে এই কুতুবুদ্দিন গাজীকে রাখা হয়েছিল, অপহরণের পরেই তাকে এই বাড়িতে আনা হয়েছিল, এবং এই বাড়িটি হচ্ছে যারা গ্রেপ্তার হয়েছে অ্যাকিউজদের মধ্যে একজনের ভাড়া বাড়ি, এটা সেই বাড়িতেই রাখা হয়েছিল, এবং এই বাড়িটি অনেকটা অলিগলির ভিতরে, এবং সেই কারণের জন্য পুলিশ একা আসতে সক্ষম হয়নি। এবং প্রথমে তারা অ্যাকিউজকে ধরে এবং অ্যাকিউজকে জিজ্ঞাসাবাদ করে, অর্থাৎ অপহরণকারীকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই অ্যাড্রেস পায় টলিগঞ্জের, এবং পুলিশ জিজ্ঞাসাবাদের মুখেই কিন্তু তারা পুরো বিষয়টা জানায়, স্বীকার করে নেয় যে অপহরণ করা হয়েছে, এবং তারপরে সেই অপহরণকারীকে সঙ্গে নিয়ে পুলিশ আধিকারিকরা তারা আসে এই টলিগঞ্জের বাড়িতে, এবং টলিগঞ্জের বাড়িতে এসেই কিন্তু এই কুতুবুদ্দিন গাজী তাকে উদ্ধার করা সক্ষম হয়েছে। অনেক ধন্যবাদ রিয়া, আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। যে খবরের দিকে নজর রেখেছিলাম, পুলিশে যে অপহরণ করা হয়েছে ব্যবসায়ীকে, তড়িঘড়ি তাকে উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে লালবাজারের গুন্ডা দমন শাখা এবং কসবা থানার পুলিশ উদ্ধার করে ওই ব্যবসায়ীকে, বসিরহাটের ব্যবসায়ী কুতুবুদ্দিন, তাকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে। এবং এই ঘটনা ইতিমধ্যেই সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ, এবং তাদের মধ্যে থেকেই একজনের ভাড়া বাড়িতে অপহরণ করে রাখা হয়েছিল ব্যবসায়ীকে। টালিগঞ্জের সেই ভাড়া বাড়িতে রাখা হয়েছিল ব্যবসায়ীকে।